আসসালামু আলাইকুম। তো আমরা আরেকটা ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। তো এখানে দেখো একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হলো টু মাইনাস থ্রি বিন্দুগামী এবং দুইটা রেখা, একটা রেখা হলো তোমার এই যে এই রেখাটা, ঠিক আছে, একটা রেখা তোমার এটা এবং আরেকটা রেখা হলো এইটা। এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, মানে এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে, সেই সাথে সাথে ওই রেখাটা এই বিন্দু দিয়েও যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা হয়েছে দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে সেটা তো একটা কথা, সাথে সাথে এই বিন্দু দিয়েও যাবে, এরকম একটা রেখার সমীকরণ বের করতে হবে। আমি চিত্র যদি আঁকাই তাহলে তুমি জিনিসটা একটু ভালো করে বুঝবা, যে আমার কাছে দুইটা রেখা আছে, একটা হলো এটা মনে করো আর একটা হলো এটা। এই দুটা রেখার ছেদ বিন্দু দিয়ে আমার কিন্তু অসংখ্য অসংখ্য রেখা আমি আঁকাইতে পারি, চাইলে অসংখ্য কোটি কোটি। তো মনে করো এইখানে একটা রেখা আছে, এই রেখাটা, এবং এইখানে একটা পয়েন্ট আছে, সেটা হলো টু মাইনাস থ্রি পয়েন্ট। তো এই দুইটা রেখা, এই দুইটা, এই লাল রঙের বা গোলাপি রঙের যে বিন্দুটা দেখ, যে দুইটা রেখা দেখতেছো, এই দুইটা রেখা হলো গিভেন রেখা দুইটা, ওকে। এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এবং তৃতীয় একটা এই বিন্দু দিয়েও যাবে, এরকম একটা রেখার সমীকরণ বের করতে হবে, মানে সবুজ সমীকরণটা বের করতে হবে। তো আমরা কি করি, আমরা করি সিকিউতে যেভাবে করি সেটা বলতেছি। প্রথমে একটা রেখা নেই, তারপরে প্লাস কে ইনটু আরেকটা রেখা, এটা তুমি, আমার মনে হয় তুমি সিকিউ এর ওয়েটা জানো, আমি এখানে সিকিউ এর ওয়েটা দেখাবো না, ঠিক আছে। তো এইটার এই রেখাটা প্লাস কে ইনটু এই রেখা, তারপরে যেই সমীকরণটা আসে সেইখানে এই বিন্দুটা বসায় আমরা কে এর ভ্যালুটা নির্ণয় করি, এভাবেই করি। তো এটাতে করতে আমার একটু বেশ ভালোই জায়গা লাগে, বড় হয় এমসিকিউতে, কিন্তু এটা করলে তোমার টাইমটা নষ্ট হবে, ঠিক আছে। তো এটার থেকে ভালো একটা ওয়ে আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে তুমি যেটা করবা সেটা হলো এই দুটা রেখা লিখবা এভাবে, 4x প্লাস 3y মাইনাস 8, এটা তুমি লিখলা, এখানে একটা ভাগ চিহ্ন দিবা। এরপরে তুমি দ্বিতীয় যেই রেখাটা এটার সমীকরণ লিখে ফেলবা, x প্লাস y মাইনাস 1। তোমার প্রথম কাজ কি, দুইটা রেখার সমীকরণ এইভাবে সুন্দর করে লিখা। এরপরে 2 আর মাইনাস 3, এই যে পয়েন্টটা তোমার কাছে যে পয়েন্টটা আছে সেটা এইখানে এবং এইখানে বসানো, এখানে 2 বসাইলে হবে 8, মাইনাস 3 বসাইলে হবে মাইনাস 9, 8, 2 বসালে 8 হয়, মাইনাস 3 বসালে হয় মাইনাস 9, আর এখানে মাইনাস 8 আগের থেকে আছে, জাস্ট এখানে 2 3 বস, 2 মাইনাস 3 বসাই দিছো, এখানে 2 বসালে তো 2, মাইনাস 3 বসালে তো মাইনাস 3, মাইনাস 1, ঠিক আছে। তো এই যে নিচে কনস্ট্যান্ট, এটা 8 8 কাটা যাবে, মাইনাস 3 এর সাথে যে এখানে একটু ক্যালকুলেশন করবা, যদি কাটা যায় তো গেল, না হলে আর গুণন করে দিবা। আর গুণন করে দিলে যে সরল রেখাটা পাওয়া যাবে এটাই হলো উত্তর, ঠিক আছে, এইটাই উত্তর, আশা করি বুঝতে পেরেছো। এরপরে তো সরলকরণ তো তুমি পারবা, ঠিক আছে, সরলকরণ তো তুমি এদিকে গুটি গুণ করে দিলে হয়ে গেল, ঠিক আছে, এটাই উত্তর। তাহলে ব্যাপারটা বুঝছো তো, যে প্রথমে একটা রেখা আর একটা রেখা, ওই রেখাগুলোর মধ্যেই তুমি যে পয়েন্টটা বসাই দিবা, ঠিক আছে, এই পয়েন্ট বসাই দিলেই হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। তো পরের ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকো, আল্লাহ হাফেজ, টাটা।